বসে পড়েছি, লাঞ্চের টাইম এখন। হ্যাঁ তাহসিন, খাওয়া শুরু করেছো? তো আপনারা আমাদের সাথে শেয়ার হতে পারেন। আমরা অবশ্য চারজন মেম্বার বসেছি, এখন প্রীতি আর প্রীতির খালামণি একটু পরে বসবে, বলতেছে আগে ভিডিওটা সেরে নেই, কারণ ক্যামেরা এখন প্রীতির হাতে। ভিউয়ার্স, এতদিন তো শামিম আমাকে হেল্প করেছে বলেছি, এখন কিন্তু শামিম নেই, এখন প্রীতি একটু হেল্প করছে, শামিমের বাবা অসুস্থ। তুমি আমার এই লিটল লিটল মেম্বার গুলোকে দেখাও বেশি করে, কারণ এরা হলো আমার গেস্ট, আজকের প্রধান অতিথি এরা। এই লিটল বেবিটা তুমি কি খাচ্ছো, কি খাচ্ছো তুমি বলো, বলো কি খাচ্ছো বাবা, এটা কি খাচ্ছো তুমি? আমি নিব। আপনারা দেখেন কি সুন্দর জামা পরেছে, এটা তার বড় আপু তাকে দিয়েছে, তাই না ইতি? তার বড় বোন আমার দেখাচ্ছে, ওয়াও। দেখেন, আপনারা দেখেন, তিথি অবশ্য ভিডিওটা দেখলে মনে করতে পারবে যে তিথি নিজে দিয়েছে এই জামাটা তাকে, সে খুবই গর্ববোধ করছে, আমার বড় আপু আমাকে জামা দিয়েছে। না আজকে বড় আপু আসবে, হুন্ডা নিতে আসবে, তারপর তাসমিনের সাথে দেখা হয়ে যাবে। আমাদের বাসায় হুন্ডা রেখে অবশ্য সে সেন্ট মার্টিন গিয়েছিল, তো আজ অবশ্য অফিস করতেছে, অফিস শেষ করে আমাদের বাসায় এসে হুন্ডাটা নিয়ে যাবে, মানে স্কুটি, হুন্ডা তো না। আর আমার বড় বাবাটা কি খাচ্ছে, মাংস ঝোল নিচ্ছে, একটু কেউ তোমরা হেল্প করো, মাংস থেকে পটেটো নিবেছে। আচ্ছা আচ্ছা, ভাত নিয়েছি, আমি মুরগির মাংস খাই না, আপনারা সবাই জানেন, তবু নিয়েছি, আমার বোন রান্না করেছে, তো আমি খাবো। এই যে দেখেন, প্রমাণ আছে আমি যে খাবো। আর এখানে করেছি আমি আজকে রুই মাছ ভুনা, এটা না সরি রুই মাছ না কাতলা মাছ, এটা আমার বাবাটা পছন্দ করে, দ্যাট মিন্স তাসফিন নাকি তাহসিন, ভুলে যাই, একই রকম নাম মনে হয়। তাহসিনের খুব পছন্দ যে খালামণি মাছ ভুনা করলে মজা লাগে, আর আম্মু মাছ ভুনা করলে মজা লাগে না, সেজন্য তোমাকে কিন্তু নিতে হবে আগেই, খালি চিকেন খেলে হবে না। আর করেছি ওদের জন্য চিকেন, আর এখানে আমি অবশ্য এই সবজিটা পছন্দ করি, এটা হলো আপনার ফুলকপি, সিম, আলু দিয়ে আমরা মাছ রান্না করেছি, এটা নীতিও পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, সেজন্য এই সবজিটা করা, আসলে সবজি দিয়ে খেতে ভালো লাগে। তো আমাদের লিটল বেবিটা কিন্তু খেতে বসছে না, ইতিকে হেল্প করতে হবে, ইতি চলে আসো, তোমাকে কিন্তু হেল্প করতে হবে, দেখো তোমার বাবা খেতে পারছে না একা একা, বড় বাবা কিন্তু খাচ্ছে ঠিকই, বড় বাবা তো লক্ষ্মী সোনা বেবি এটা, তাই না, সে খেতে পারে সুন্দর। কালকে আমরা বাবুল্যান্ড গিয়েছিলাম, আমরা বাবুল্যান্ড ঘুরতে গিয়েছিলাম, আমরা 3 ঘন্টা প্লে করেছি, অনেক মজা হয়েছিল, আমরা আবার বাবুল্যান্ড যাব, মাত্র কথা বের হয়েছে। হ্যাঁ কবে যেতে চাও আবার, আবার এখন যাব, আবার এখন যেতে চাও, এখন তো যাব না, এখন আমরা ছাদে যাব, ছাদে না, ছাদে না, ও আচ্ছা, আমরা আবার বাবুল্যান্ড যাব, কিন্তু তুমি তো খেলতে চাও না, 3 ঘন্টা না খেলতেই তুমি বলতেছো আম্মু অপেক্ষা করছে, চলে আসবে, আম্মু অপেক্ষা করতেছে না। আচ্ছা তোমার বাবা কোথায় একটু বলতে পারো? কান্নাকাটি শুরু করে, মন খারাপ করে, সারাদিনে কতবার ফোন দিবে বাবাকে, এটাই হলো মেয়ে আর ছেলের মধ্যে তফাৎ, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, আমার ছেলে নাই তাতে কোনো আফসোস নাই, কারণ মেয়েরাই বাবা মার জন্য বেশি কান্নাকাটি করে। রাগ করেছো তাহসিন? তাহসিন অবশ্যই একটু সহজ সরল মাইন্ডেড, সে বুঝে না, কম বুঝে সবকিছু, কোনো প্যাজ বুঝে না, মিথ্যা কথা বলা বুঝে না, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তা না হলে বাবা নাকি ভাত দিবে না বলেছে, না তাই বলেছে বাবা, বলেছে ভাত বন্ধ, না তাহলে কি বলেছে, পানিশমেন্ট,
পানিশমেন্ট নাই ও আচ্ছা পানিশমেন্ট নাই এখানে বলেছে তবে আমি কিন্তু শুনেছি তার পানিশমেন্ট আছে যে ভাত বন্ধ নামাজ না পড়লে নাকি ভাত বন্ধ দেরি করে পড়লে ও সেটা যত দেরি হবে মানে ততই পানিশমেন্ট বেশি করে বাড়তে থাকবে কেন নামাজ দেরি হলো তো সেজন্য তাহসিন কি করে শোয়ার আগে হলো রাত 12টার সময় আমি দেখেছি সে ইশার নামাজ পড়ে তারপর ঘুমায় মানে খুব মানে বাবা মা ভক্ত আল্লাহ ভক্ত তারা এই যে দেখেন ছোট বেবিটা খাচ্ছে এই তো গোর তালিয়া হবে গোর আপনারা সবাই তালিয়া দিয়ে দেন আমাদের ছোট বেবিটা একা একা খাচ্ছে সে অবশ্য তার মায়ের হাতে খায় আপা ধাক্কা দিয়ে দেন হ্যাঁ আজকে কিন্তু এই যে চামচ দিয়ে খাচ্ছে সে দেখেন খেতে পাচ্ছো মজা হচ্ছে মজা আচ্ছা আচ্ছা সে কি সুন্দর একটা জামা পরেছে সে বাইরে বের করতে যাবে তিথিয়াপুর জামাটা পরে এখন একটু দাঁড়ায় সবাইকে দেখাই দিল তিথিয়াপুর কি সুন্দর জামাটা দিয়েছে না তো যেটা বলছিলাম শামিমের বাবা তো অসুস্থ হঠাৎ করে স্ট্রোক করেছে হাসপাতালে ভর্তি সেজন্য শামিম আমাকে হেল্প করতে পারছে না তা না হলে আমরা কিন্তু অনেক ঘুরতে যেতাম এখন গাড়িটাই আমরা মানে কাকে দিয়ে চালাবো ঠিক করতে পারতেছি না কেউ নাই কারণ গাড়ির ইঞ্জিনিয়ারই নাই আমাদের কে হেল্প করবে আর ভিডিও গুলাও শামিম আমাকে হেল্প করে এই জন্য আমার কয়েকদিন যাবত ব্লগ দেওয়া বন্ধ আছে ভিউয়ার আমি কোনো ভিডিও একা একা করতে পারতেছি না আমি নিজে নিজে যেতটুকু করেছি তোমার পেটে নিয়ে ছেড়ে দাও আর ভাত খেতে দাও আচ্ছা দিচ্ছি আর এই যে দেখেন নীতি লুজার খাচ্ছে নীতি হ্যাঁ নীতি দেখো তো নীতি কি খাচ্ছে ও ক্যামেরাম্যান কিন্তু দেখছে নীতি খাচ্ছে না খাচ্ছে আর তাহসিনের ভাত শেষ তাহসিনের পেটে মনে হয় ভাত লাগবে তো আচ্ছা তাহসিন ভাত ছোট একটু ব্লগ আপনাদের সাথে আমরা শেয়ার করলাম লাঞ্চ টাইমটা আমরা অবশ্যই বিকালে ছাদে যাব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব তো এই সময়টাতে আমরা শামিমকে খুব মিস করছি আমাদের ভালো ভালো রান্না বান্না সব কাজে শামিম আমাদের লাগতো এখন শামিম নেই হাসপাতালে বাবাকে নিয়ে আর তো আমাদের ঘোরাফেরাও বন্ধ কালকে অবশ্য আমরা রিক্সায় গিয়েছি কালকে কিভাবে গিয়েছি বলো তো বাবুলাল আমরা কিভাবে গিয়েছি রিক্সায় রিক্সা তাই না রিক্সা কেমন লাগছে তোমার মজা একটু তাসিন তাসফিনের কথাটা শুনি রিক্সা কেমন লেগেছে ভালো রিক্সা উঠতে মজা লাগে তোমার আর গাড়িতে উঠতে কেমন লাগে কেমন লাগে গাড়িতে উঠতে ভালো লাগে কোনটা ভালো লাগে রিক্সা না গাড়ি রিক্সা গাড়ি না ওরা গাড়িতে উঠলে বমি করে দুই ভাই সেজন্য ওদের গাড়িটা পছন্দ না তারপর আমরা একটু আশা করেছি সাফারি পার্ক যাব চিন্তায় আছি আসলে কিভাবে যাব শামিমকে না হলে দেখি কোন বদলি ড্রাইভার পাই কিনা তবেই আমরা যাব আর না হয়তো ভাড়া গাড়ি নিতে হবে আর এদিকে তো আমাদের তাহসিনের প্লেটে ভাত শেষ ইতি ওকে ভাত দাও এখনকার মতো ব্লগ আমরা এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে আমরাও খাবো এখন দু বোন আর আমার মেয়ে আচ্ছা একটু বাই বাই আল্লাহ হাফেজ বলে দেই আমরা সবাইকে আপনারা যারা যারা খাবেন আমাদের পাশে চলে আসবেন এই যে তাকিয়ে বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো আপনাদের দাওয়াত বলে দাও বলো আপনাদের সবার দাওয়াত আমাদের বাসায় বলো কিছু না অনেক কথা বলে কিন্তু এখন বলতে চাচ্ছে না দেখেন আমি তার কথাগুলো রেকর্ড করতে চাচ্ছিলাম তো পারতেছি না আবার যখন একা একা কথা বলবে আমি সব রেকর্ড করব তো এখনকার মতো এতটুকুই আল্লাহ হাফেজ নীতি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ